কোনো মন্ত্রী বের হয় না, কোনো হিরো বের হয় না। তারপর হচ্ছে আমি আস্তে কথা বলতেছি, আমি একটু অসুস্থ আছি, কথা বলতে পারছি না। আর যাই হোক, কেউ কিন্তু রাস্তায় বের হয়ে দেয় নাই কাউকে, হ্যাঁ। আর হিরো আলম যে রাস্তা দিয়ে তাদেরকে জড়ায় ধরতেছে, এই একটা মানুষ যে মাটি মাখানো, কাদা মাখানো মানুষদের সঙ্গে মিশতেছে, কথা বলতেছে, তাদের খাবার দিচ্ছে, তাদেরকে আদর করতেছে, বুকে জড়ায় ধরতেছে, তার ড্রেসটা নষ্ট হয়ে যাবে কি না, ইস্তারি ভেঙে যাবে কি না, সেটা কিন্তু সে দেখতেছে না। সে চিন্তা করতেছে, আমি এখান থেকে উঠে এসেছি, এখান থেকে উঠে এসে আমার আজকে এখানে আসছি, তো এখানে কি কষ্টটা সেটা কিন্তু সে ফিল করে। আমি যে কোনো সময় মরে যাব, পৃথিবীর জল ছেড়ে যাব, আমি আপনাদের সবার মাঝেই থাকতে চাই। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। ঈদের সময় কি বলবো, যেহেতু হিরো আলমকে সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে যে তার সাহসটা কি, তার যে সাহস আছে, সে বগুড়াতে করেছে, তারপর এখন ঢাকায় করছে আর লড়তেছে, সে তো পেয়ে গেছে, তাই না? একতারা পেয়েছে, সে তো অবশ্যই জিতবে। আর এটা সারা বাংলার মানুষ চাচ্ছে যে সে জিতুক। জিতে যারা শিক্ষিত আছে তাদেরকে একটু দেখাই দেখ আঙ্গুল দিয়া যে সে কী করে গরিব মানুষের জন্য, অসহায় মানুষের জন্যে। সে তো আর ডাল চাল চুরি করবে না, অনেককে তো চুরি করছে বা অনেকে তো দুর্নীতি করেছে, ও কিন্তু এটা করবে না। হ্যাঁ, সত্যি কথাই বলেছে, কেন সবার ভিতরে একটু চোর চোর ভাব আছে, সবার মধ্যে একটু দুর্বল পয়েন্ট আছে যে আমি এটা ভুল করেছি বা আমি এটা করতে পারি, কিন্তু তার মধ্যে সেটা নাই, এই জন্য সব সাহস আছে বলেছে। অর্জুন আসলে আকাশে চাঁদ উঠলে দেখা যায়, আঙ্গুল দিয়ে দেখাইতে হয় না যে আকাশে চাঁদ উঠেছে। ঠিক হিরো আলম চলতে চলতে অসহায় মানুষের পাশে থেকে, বন্যার সময়, করোনার সময় এইভাবে সেইভাবে, রমজান মাসে ইফতারি খাওয়ানো, সেহারি খাওয়ানো, এই জিনিসগুলো হ্যাঁ দেখে মানুষ কিন্তু চোখ খুলে গেছে যে আর কেউ কিন্তু রাস্তায় বের হয় না, কোনো মন্ত্রী বের হয় না, কোনো হিরো বের হয় না। তারপর হচ্ছে আমি আস্তে কথা বলতেছি, আমি একটু অসুস্থ আছি, কথা বলতে পারছি না। আর যাই হোক, কেউ কিন্তু রাস্তায় বের হয়ে দেয় নাই কাউকে, হ্যাঁ। আর হিরো আলম যে রাস্তা দিয়ে তাদেরকে জড়ায় ধরতেছে, এই একটা মানুষ যে মাটি মাখানো, কাদা মাখানো মানুষদের সঙ্গে মিশতেছে, কথা বলতেছে, তাদের খাবার দিচ্ছে, তাদেরকে আদর করতেছে, বুকে জড়ায় ধরতেছে, তার ড্রেসটা নষ্ট হয়ে যাবে কি না, ইস্তারি ভেঙে যাবে কি না, সেটা কিন্তু সে দেখতেছে না। সে চিন্তা করতেছে, আমি এখান থেকে উঠে এসেছি, এখান থেকে উঠে এসে আমার আজকে এখানে আসছি, তো এখানে কি কষ্টটা সেটা কিন্তু সে ফিল করে, হিরো আলম ফিল করে। যা ইনকাম করে স্টার্স প্রোগ্রাম করে, তারপর হচ্ছে সিনেমা বানায়, এই সিনেমার ইনকামের টাকা দিয়ে বিভিন্ন কাজ করতেছে, ইভেন্টের কাজ করতেছে, সে কিন্তু কাজ থেমে আসে না, শুধু একটা নিয়ে থাকে না, বিভিন্ন ধরনের কাজ করছে। তো ওই কাজগুলো করে সে যে টাকা ইনকাম করে, সে নিজেও চলে, অসহায় মানুষকেও চালায়, তার দ্বারা মানুষ চলতেছে না। তারপর যারা বেকার ছেলে তাদেরকে সে কিন্তু কাজ দিচ্ছে তার অফিসে, হ্যাঁ। কোথাও গেলে মানুষ চিনে ফেলে, সেদিন গরুরহাটে গেছি, এক ডাক্তার চলে আসছে, ও বাচ্চা সহ চিনে গেছে, তারপর অনেক মানুষ আসছে, ওখানে দেখলাম যে অনেক মানুষই চিনে আমাকে, ভালো লাগলো। কোথাও বের হইলে সবাই চিনে, তারপর কেউ ফোন করলে আমাকে বলে যে আমি এত বছর ধরে খুঁজতেছি, কেউ বলে এত, এটার সমস্ত কিছু সৃষ্টিকর্তা। এরপরে হচ্ছে মিলন, এগুলো আগে করেছি, এখন তো আমি আসলে সিনেমা করব না, আমি এখন ওই বাচ্চাদের, এতিম বাচ্চা টাচ্চা, অসহায় বাচ্চা টাচ্চা, এগুলো নিয়ে আমি সবসময় থাকি। কাজল মাল্টিমিডিয়া আমার একটা চ্যানেল আছে, তো আমি সবসময় অসহায় মানুষ নিয়ে কাজ করি। সামনে আমি আরও কাজ করব, সেটা হচ্ছে পরকীয়া প্রেমের উপরে কাজ করব, কাজ অলরেডি করতেছি, সবাই দেখতে পাবেন, আপনারা আমার সাথে থাকবেন, আর সাহসী কণ্ঠতে চোখ রাখবেন, আমি সবসময় আপনাদের সাথে আছি। আপনারা আমার বাঁচার অবলম্বন, আপনারা আমার বন্ধু, আপনারা আমার সন্তান, ভাই, সব কিছু। আপনার একটা লাইকে আমি অনেক প্রাণ ফিরিয়ে পাই, আমি যে কোনো সময় মরে যাব, পৃথিবীর জল ছেড়ে যাব, আমি আপনাদের সবার মাঝেই থাকতে চাই। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।